সম্পাদ্য ৫ সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সমাধান: মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি পেন্সিল স্কেল দিয়ে এঁকে নেই। এটা মাপ ছাড়া যেহেতু দেওয়া আছে, পরীক্ষায় কিন্তু মাপ দিয়ে দেওয়া থাকে। এবং একটি বাহু সি দেওয়া আছে, সিটাও স্কেল পেন্সিল দিয়ে এঁকে নেই। সামান্তরিকটি আঁকতে হবে। তো অঙ্কনের জন্য এ ও বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে আগে ভাগ করে নেই। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পরে মধ্যবিন্দু নির্ণয় করলেই সমান দুই ভাগে ভাগ হলো। ঠিক বি কর্ণটাকেও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয়পক্ষে দুটি করে মোট চারটি বৃত্তচাপ এঁকে নিয়ে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এরপরে যে কোনো একটা রশ্মি এ এক্স থেকে সি এর সমান করে এ বি অংশ কেটে নিন। এ ও বি কে কেন্দ্র করে এর অর্ধেক এবং বি এর অর্ধেকের সমান করে দুটি ব্যাসার্ধ নিয়ে এ বি একই পাশে দুটি বৃত্তচাপ এঁকে নিতে হবে। বৃত্তচাপ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এও এবং ও বি এও এবং বিও যোগ করি। এওকে এই বরাবর এবং বিওকে বিএফ বরাবর বর্ধিত করি। ওই থেকে হাফ এ এবং ওএফ থেকে হাফ বি সমান ওডি কেটে নিতে হবে। এ কমা ডি, ডি কমা সি ও বি কমা সি যোগ করি। তাহলে এবিসিটি উদ্দিষ্ট সামান্তরিক।